I was in the mechanical department, এবং ব্যাচের টিম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আমরা ছাত্ররা প্রেস ক্লাব থেকে যখন মিছিল নিয়ে আমরা প্রথম বাস স্ট্যান্ডের ওইদিকে যাচ্ছিলাম তখন পুলিশ তাদের অরাজকতা হামলা আমাদের উপর চালায় এবং এই হামলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয় আমাদের অনেকে রক্তাক্ত হয়েছে আমাদের অনেক ভাই তারপরে তারা টিয়ার শেল গুলি এসব রাবার গুলো ডেকলে ছোড়া শুরু করে আমরা যখন ভিতর দিয়ে ঢুকি তখন আদালতরা ওই সাইড থেকে ছাত্রলীগ এসে পুলিশ ছাত্রলীগ মিলিত হয়ে আমাদের উপর হামলা করে গুলি বর্ষণ করে তারপরে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নেই অনেক দুইজন ভাইয়ের গুলি লেগেছে এবং খুবই মারাত্মকভাবে আহত হয়েছে এবং আমরা এই বিচার চাই পুলিশের যে সন্ত্রাসী হামলা এবং ছাত্রলীগের যে সন্ত্রাসী হামলা মিলিত হয়ে যে সন্ত্রাসী হামলা আমরা এটার বিচার চাই এবং এই সরকারের যে অরাজকতা এই সরকারের যে দোসররা এসে আমাদের উপর যে আক্রমণ করতেছে সেটার আমরা বিচার চাই হ্যাঁ আমরা শুধু এই আন্দোলনটা কোটা সংস্কারের একটা আন্দোলন প্রথমে শুরু হয়েছিল এবং এটা শুধু কোটা সংস্কার না রাষ্ট্র সংস্কারের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে কোটা সংস্কার তো করতেই হবে এবং রাষ্ট্রেরও সংস্কার হওয়া দরকার রাষ্ট্রের সকল নীতি নির্ধারক এগুলারও পরিবর্তন হওয়া দরকার আমাদের দাবি এখন এটাই